দু সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় ভূগোল ও পরিবেশ তো দেখো এখানে তোমাদের প্রশ্নে শিরোনামে রয়েছে মানচিত্র গঠন ও মানচিত্র পঠন ও ব্যবহার তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপর রয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে দেওয়া আছে তোমার পাঠ্যপুস্তকে উল্লিখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন করো তারপর সংকেতে দেওয়া আছে বাংলাদেশের মানচিত্র দুই নাম্বার রয়েছে আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন তিন নাম্বার রয়েছে মানচিত্রের শিরোনাম চার নাম্বার রয়েছে মানচিত্রের উত্তর দিক নির্দেশ পাঁচ নাম্বার রয়েছে সূচক তো এই নির্দেশনা নির্দেশনাগুলি অবলম্বন করে মূলত এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে তো এটাই ছিল তোমাদের মূল বিষয় এই পাঁচটি নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে তারপর নির্দেশনায় দেওয়া আছে পাঠ্যপুস্তকে উল্লেখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো জানতে হবে দুই নাম্বার দেওয়া আছে ভূসংস্থানিক মানচিত্র ভূচিত্রাবলী দেয়াল মানচিত্র দেখা যেতে পারে তারপর তিন নাম্বার রয়েছে পোস্টার পেপার ক্যালেন্ডার উল্টো পৃষ্ঠা ব্যবহার করে যেতে পারে তো ক্যালেন্ডার বলতে এখানে চিত্রগুলো যে অঙ্কন করতে হবে সেই চিত্রগুলোকে ক্যালেন্ডারে অঙ্কন করার কথা বলা হয়েছে তারপর এখানে মানচিত্র ভূচিত্রাবলী এগুলো নির্দেশনা দিয়ে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট তো চলে এবার আমরা উত্তরপত্রে ফিরে যাই তো প্রথমে রয়েছে আমার পাঠ্যপুস্তকে উল্লেখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন করা হলো তারপর কিছু বিবরণ দিতে হবে মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার নিচের চিত্রটি লক্ষ্য করো এটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা বাংলাদেশের কোন দিকে কোন দেশ কোন সাগর ইত্যাদি একে দেখানো হয়েছে এছাড়াও দেখানো হয়েছে বাংলাদেশের সাতটি বিভাগ কোন বিভাগে কতটি জেলা ও এদের নাম ও সীমা একটি সীমা দেখানো হয়েছে বাংলাদেশের সাতটি বিভাগ সীমা সীমানা একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে চিত্র তিন দশমিক এক এভাবে কাগজের এক পিস্টার মধ্যেই সমগ্র পৃথিবী বিভিন্ন মহাদেশ বিভিন্ন দেশ বা কোন দেশের বিভিন্ন বিভাগ ও জেলা একে দেখানো যায় তারপর এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে তো এই চিত্রটি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক একের এই চিত্রটি তো এটা তোমরা চাইলে এখান থেকেও আঁকতে পারো তাছাড়া তোমাদের বই থেকে দেখেও আঁকতে পারো তো এই চিত্রটি একটু ভালোভাবে দেখে নাও তাছাড়া তোমরা তোমাদের বইয়ে তিন দশ তৃতীয় অধ্যায়ের থেকে দেখে ভালোভাবে আঁকতে পারবে তারপর রয়েছে ভূসংস্থানিক মানচিত্র ভূসংস্থানিক এর আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র এই মানচিত্রগুলো প্রকৃত জরিপ কারশের মাধ্যমে প্রস্তুত করা হয় সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায় এই ধরনের মানচিত্রের স্কেলে একেবারে ছোট না হলেও মৌজা মানচিত্রের মত বৃহৎ নয় এ মানচিত্রগুলোতে কিন্তু জমির সীমানা দেখানো হয় না ভূ প্রকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড় মালভূমি সমভূমি নদী উপত্যকা রদ প্রভৃতি দেখানো হয় অন্যদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে রেলপথ হাটবাজার পেস পোস্ট অফিস সরকারি অফিস খেলার মাঠ মসজিদ মন্দির প্রভৃতি নিখুঁত ভাবে দেখানো হয় চিত্র তিন দশমিক চার বর্তমান যুগে বিমান থেকে মাধ্যমে এই হাজার হলে ভালোভাবে বৈশিষ্ট্য প্রকাশ পায় বিভিন্ন দেশ বিভিন্ন স্কেলে এই মানচিত্রে তৈরি করে সবচেয়ে আদর্শ ও জনপ্রিয় হচ্ছে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র যার স্কেল ছিল একইশটু পঁচিশ হাজার থেকে একইশ টু এক লক্ষ লক্ষ এবং আমেরিকাতে মানচিত্রের স্কেল থাকে সাধারণত একইশ টু বাষট্টি হাজার পাঁচশো এবং একইশটু এক লাখ পঁচিশ হাজার বাংলাদেশ সাধারণত ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে তারপর তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে এবং এই চিত্রটি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক চারে রয়েছে তোমাদের বইয়ে তৃতীয় অধ্যায়ের তিন দশমিক চার থেকে তোমরা ভালোভাবে একে নিয়ে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই তোমরা সেখান থেকে দেখে ভালোভাবে একে নিও চিত্রটি অঙ্কন করার পর তারপর আবার এইখান থেকে লেখা শুরু করবে দেয়াল মানচিত্র দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য সারা বিশ্বকে অথবা কোনো গোলার দোকে এই মানচিত্রের মধ্যে প্রকাশ করা হয় দেয়াল মানচিত্রে আমাদের চাহিদার মতো চাহিদা মতো একটি দেশ অথবা এক একটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয় বড় অথবা ছোট স্কেলে চিত্র তিন দশমিক তিন এই দেয়াল মানচিত্রের স্কেল ভূসংস্থানিক মানচিত্রের চেয়ে ছোট কিন্তু বহু মানচিত্রের চেয়ে বড় তারপর তোমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে তোমাদের বইয়ের তৃতীয় তিন দশমিক পাঁচের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি অঙ্কন করে দিবে বহু মানচিত্রের চেয়ে বড় এরপর এই যে চিত্র তিন দশমিক পাঁচ দেওয়া আছে তো এটা তোমাদের বয়ে তৃতীয় তিন দশমিক পাঁচের চিত্র তো এই চিত্রের জায়গায় তোমরা এই চিত্রটি অঙ্কন করবে চিত্রটি অঙ্কন করার পর তারপর আবার এইখান থেকে লেখা শুরু করবে ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র এখান থেকে তারপর লেখা শুরু করবে মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলী অ্যাটলাস বলে এই মানচিত্রকে সাধারণত খুব ছোট স্কেলে করা যায় করা হয় এটি প্রাকৃতিক জলবায়ুগত এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করে তৈরি করা হয় বেশিরভাগ বুচিত্রাবলী মানচিত্রের স্থানের অভাবে রং দিয়ে বৈশিষ্ট্য বোঝানো হয় শুধু পাহাড়ের চূড়া গুরুত্বপূর্ণ নদী এবং রেলওয়ের প্রধান রাস্তা জন্য প্রতীক দেওয়া থাকে কিছু 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 চলী করা হয় একটু এক এক লক্ষ স্কেলে তারপর আরেকটি চিত্র অঙ্কন করতে হবে তোমাদেরকে দেখো এখানে লেখা আছে চিত্র তিন দশমিক ছয় তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক ছয় দেখবে একটি চিত্র রয়েছে তারপর এখানে ওই চিত্রটি অঙ্কন করে দিবে চিত্রটি অঙ্কন করার পর তারপর আবার এখান থেকে লেখা শুরু করবে একটি মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হল শিরোনাম প্রত্যেক মানচিত্রেরই একটি শিরোনাম থাকে এটি কোনো দেশের বা কোনো অঞ্চলের কিসের এতে তা উল্লেখ থাকে যেমন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র মানচিত্র প্রতিটি একটি শিরোনাম দিতে হবে তারপর রয়েছে স্কেল কোনো অঞ্চলের মানচিত্র তৈরির সময় এর আয়তনকে কমিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র করে আঁকতে হয় একে স্কেল অনুসারে আঁকা বলে স্কেল থেকে বোঝা যায় কোন আয়তনকে কতটুকু কমানো হয়েছে স্কেল যত ছোট হবে মানচিত্রে তত বেশি আয়তন দেখানো যাবে মানচিত্রে যদি এক এক লক্ষ হয়েছে স্কেল যত ছোট হবে মানচিত্রে তত দেখানো হবে তো লেখা থাকে তাহলে বুঝতে হবে মানচিত্রে এক একর ভূমির ভূমির এক লাখ এককের সমান আবার স্কেল একে দেখানো হয় যেমন মানচিত্রে এক ইঞ্চি সমান ভূমিতে কত মাইল বা এক সেন্টিমিটার সমান কত কিলোমিটার তারপর রয়েছে উত্তর দিক মানচিত্রের দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানচিত্র প্রতিটি মানচিত্রের উপরের দিকে বাম দিকের মার্জিনে একটি তীর দেওয়া থাকে এই তীরের মাথায় উ লেখা থাকে উ দিয়ে উত্তর দিক বোঝানো হয় একটি দিক জানা থাকলে আমরা সহজে অন্য দিকগুলো দক্ষিণ পূর্ব ও পশ্চিম বের করতে পারি মানচিত্র তৈরি সময় দিক নির্দেশনা দিতে হবে মানচিত্রের দিক দিক না দেখানো থাকলে উপরের দিকে উত্তর দিক বুঝতে হবে মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ স্পষ্ট করে দেখানো থাকলে উত্তর দিক না থাকলেও সকল দিক বোঝা যায় তাই অনেক সময় এ উত্তর দিক দেখানো হয় না সূচক মানচিত্রে কোনো প্রতীক দিয়ে কি বোঝানো হয়েছে সূচক তা নির্দেশ করে প্রতিটি মানচিত্রের প্রতীক ও এদের সূচক উল্লেখ করতে হবে তারপর রয়েছে তথ্য উপাত্ত সব মানচিত্র তথ্য বা উপাত্তের ভিত্তিতে তৈরি হয় এর জন্য তথ্যের উচ্চ মার্জিন বা মার্জিনের বাইরে দেওয়া বাইরে দেওয়া প্রয়োজন তো এই ছিল মূলত তোমাদের নবম শ্রেণীর সতেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় ভূগোল ও পরিবেশ তো তোমাদের অ্যাসাইনমেন্টে যে যে নির্দেশনাগুলো দেওয়া ছিল তার ভিত্তিতে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে তাই অ্যাসাইনমেন্টে কোনো রকম ভুল নির্দেশনা দেওয়া নেই তাই তোমরা নিশ্চিন্তে অ্যাসাইনমেন্টটি লিখতে পারো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ